ছোটবেলা থেকেই ব্যতিক্রমী কিছু করার চেষ্টায় লিপ্ত খুলনার ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের বাসিন্দা নাজমুল খান সেই প্রচেষ্টা থেকে গেল তিন বছর অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছেন এক বিশিষ্ট হেলিকপ্টার খুলনা বিএল কলেজের শিক্ষার্থী নাজমুল ওয়েবসাইটের সহযোগিতায় জ্ঞান অর্জন করে দেশীয় প্রযুক্তিতে তৈরি করেছেন এই হেলিকপ্টার হেলিকপ্টারের ইঞ্জিন ব্যয়বহুল তাই নিজস্ব মেধায় মোটরসাইকেলের ইঞ্জিনের আরপিএম বাড়িয়ে ব্যবহার করা হয়েছে এখানে আর আমি বড়ি তৈরি করি হেলিকপ্টার আর এটার ইঞ্জিনটাতে হলো আপনার ছ ইঞ্জিন চায়না গাড়ি জনসন কোম্পানির ইঞ্জিন আর এটাতে আমি পিনিয়ামের মাধ্যমে নয় হাজার আর করা আর এটার পাখা হলো আপনার সাড়ে আট ফিট লম্বা আর টোটাল বডিটা সাড়ে বাইশ ফিটের মতো লম্বা আছে আর পাখা সেন্টিমিটারটা হলো আপনার চওড়ার দিক থেকে সাড়ে সেন্টিমিটার চওড়া নাজমুলের পিতা খুলনার ফুলতলা উপজেলার বাসিন্দা নজরুল ইসলাম খান পেশায় একজন কৃষক রয়েছে একটি মুদি দোকানও দরিদ্রতার মাঝেও ছেলের উদ্ভাবনী ইচ্ছাকে উৎসাহিত করতে যুগিয়েছেন অর্থ ছেলের সাফল্যে আবেগা প্লুত তিনি টাকা পয়সার ব্যাপার ধরে এমনি আমার একটু ইয়ে আছে তারপরে যেও আমার একটা মুদির দোকান আছে জহানো যেটা ইচ্ছা হয় সেই টাকাও আমারও বলে যেটা কিনে দিতে বলে দিই টাকা চালি টাকাও আমি দিই ওর মারও বলে মা আমারে বলে এই কাজে চলে আসতেছে স্থানীয়রা নাজমুলের এমন উদ্ভাবনে উচ্ছ্বসিত নাজমুলের হেলিকপ্টার বানানোর পরিকল্পনাকে উৎসাহ যুগিয়েছে এলাকাবাসী বর্তমানে যন্ত্রটি কাজ করায় গর্বিত তারা প্রতিদিনই দূর দূরান্ত থেকে উৎসুক জনতা ভিড় করছে এই যন্ত্রটি দেখার জন্য আমার বিশেষ করে তার প্রতি বেশি একটা শ্রদ্ধা ছিল যে আমার উৎস আসলে সবসময় যে না তুমি চেষ্টা করো কোনো একদিন পারবা তো সেইভাবে সে চেষ্টা করেছে বিভিন্ন দিক দিয়ে সে ওই যন্ত্রপাতি অংশ এই অংশ এগুলো আঙিয়ে চেষ্টা করেছে সে চেষ্টা করেই পর্যন্ত সে সফল হয়েছে সবাই তখন এসে দেখে ইয়ান ছেলেবেলা যারা আছে ওরা এসে দেখাশোনা করে দেখাশোনা করার সবাই ওর সাথে গল্প দেয় তুই কী কাজে বানাচ্ছিস কী দেখি সবাই ওর সাথে গল্প দিয়ে চিন্তাভাবনা করি যে আমাদের গ্রামে যদি একটা ফেলে নিয়ে পারি তাহলে আমাকে একটু শোনা হবে এখন আকাশে ওড়ার অপেক্ষায় নাজমুলের হেলিকপ্টার তবে এর জন্য প্রয়োজন আরো নিরাপত্তা সরঞ্জাম ও আয়োজন আঠারো থেকে বিশ মিনিট চলবে আর এটা প্রতি ঘন্টায় কিলোমিটার বেগে চলবে ইতোমধ্যেই নাজমুলের সাথে যোগাযোগ করেছে জেলা প্রশাসন হেলিকপ্টারকে আরো নিরাপদ ও আকাশে ওড়ার যোগ্য করে তোলার জন্য পরামর্শ দিচ্ছেন তারা মোস্তফা জামাল মাছরাঙা সংবাদ খুলনা